তীব্রতা ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবিরতা বাড়ছে জনজীবনে শীতের খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান শাতিলা আপনাকে ধন্যবাদ আমরা রাজশাহীতে সকালে যেটি দেখলাম আবহাওয়া অফিস বলছে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8.0 ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়বার সাথে সাথে কিন্তু সেই তাপমাত্রা বেড়েছে আমরা কিছুক্ষণ আগে সকাল 8টার সময় যে তাপমাত্রাটি পেয়েছি সেটি হচ্ছে 9.5 ডিগ্রি সেলসিয়াস তবে শীতের যে তীব্রতা সেটি কিন্তু আছে এবং ভোরের দিকে বাতাস না থাকলেও এখন কিন্তু খানিকটা মৃদু হিম বাতাসের কারণে কিন্তু শীতের অনুভূতি বেড়েছে এবং একই সাথে কিন্তু সূর্যেরও দেখা মিলেছে তো এই কারণে আমরা যেটা দেখছি রাজশাহী নগরীর যে সমস্ত ছিন্নমূল মানুষেরা বিভিন্ন সড়কের পাশেই বসবাস করেন অথবা নদী পাড়ে বসবাস করেন তারা কিন্তু আসলে বেশ দুর্ভোগে পড়েছে এই হিম বাতাসের কারণে কিন্তু তাদের শীতের অনুভূতি বেড়েছে এবং সে কারণে তারা ঘর ছেড়ে বেরিয়ে এসে কেউ খড়কুটো বা গাছের পাতা এগুলো জাল দিয়ে কিন্তু আসলে যে আগুন জ্বালাচ্ছেন এবং সেখান থেকে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন এর পাশাপাশি তারা ঘর ছেড়ে বেরিয়ে এসে যে রোদ উঠেছে সেই রোদ পোয়ানোর জন্য কিন্তু তারা এখানে আসছেন এবং আমরা দেখছি যে এর আশপাশে যে সমস্ত চায়ের স্টলগুলো আছে সেখানে কিন্তু সাধারণ মানুষরা ভিড় করছেন খানিকটা চা পানের মধ্য দিয়ে এবং সেখানে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন তো এখানে যারা বসবাস করছেন তাদের যেটি দাবি মূলত এখন পর্যন্ত তাদের কাছে আসলে শীত বস্ত্র পৌঁছয়নি এবং এই কারণে তারা কিন্তু নানা ধরনের সমস্যায় পড়ছেন ভোরবেলা যারা ঘর ছেড়ে বের হয়ে কাজের সন্ধানে বের হন তারা ভোগান্তিতে পড়ছেন এবং শীতের পোশাক না থাকার কারণে কিন্তু তাদের শীতের অনুভূতিটি অনেক বেশি ভোগাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এক্ষেত্রে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে প্রায় 57,600 বা তারও বেশি কিন্তু শীত বস্ত্র তারা বিতরণ করছে এবং এর মধ্য দিয়ে যারা ভোগান্তিতে পড়ছেন তাদেরকে শীত থেকে রেহাই দেওয়া জন্য তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন তো সাতিলা রাজশাহীর শীতের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর জানাছিলেন সহকর্মী রাকিবুল হাসান